আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত বিএনএসআই অনলাইন হোম স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজ আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসারুজ্জামান, ইসলাম শিক্ষা সহকারী শিক্ষক, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। চলে যাওয়া যাক আজকের আমাদের ক্লাসের, শুরু করা যাক। শুরুতেই রয়েছে শ্রেণী প্রথম বিষয় ইসলাম শিক্ষা, শিক্ষক মোহাম্মদ কাউসারুজ্জামান, ক্লাস নাম 15, মোবাইল নাম্বার 01742725324, FB নাম্বার কাউসারুজ্জামান রুবেল, SW নাম 11, তারিখ 28/4/2021, ইংরেজি। এবার যে আমরা আমাদের পাঠ পর্যালোচনায় চলে আসি। সুপ্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন আজকের আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের জানা অত্যন্ত জরুরি। সেটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। আর এই জীবনী থেকে আমরা আজকের পাঁচটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর যে জীবনী আমরা আলোচনা করব সেটি নিয়ে কিছু কথা আবার বলতে হয়। ইনি এমনই এক ব্যক্তি যার কারণে আমরা আজকে সকলে ধন্য, যিনি হচ্ছেন আমাদের পথপ্রদর্শক, যার মাধ্যমে আমরা সত্য দিন পেয়েছি, সত্য ধর্ম ইসলাম পেয়েছি, এবং যার কারণে আমরা আজকের বিশ্বের মাঝে নিজেদেরকে গর্ববোধ করি। আসুন আমরা তার সম্পর্কে আজকের পাঁচটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এক নম্বর প্রশ্ন হলো, আমরা বিগত ক্লাসে ধারাবাহিকতায় বিগত ক্লাসে আলোচনা করেছি, এখন আজকের আমরা সামনে অগ্রসর হচ্ছি এবং আজকের যে পাঁচটি প্রশ্ন আমরা করব সেটি হলো, এক নম্বর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি? আর দাদা হচ্ছেন আমাদের যাদের পিতা আছেন, পিতার পিতা অর্থাৎ আমার বাবার বাবা। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা নাম কি? উত্তর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম আব্দুল মুত্তালিব। আর এদের নামগুলি সর্বস্ব আরবিতে হয়ে থাকে, বিদেহী এরকম হয়েছে। তাহলে দাদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার দাদাকে দেখেননি, তিনি তার বাবাকেও পাননি, তার বাবা তার জন্মের পূর্বেই মারা গিয়েছেন। আর তার দাদা তিনি পেয়েছেন, তিনি তার কাছে 8 বছর লালন পালন হয়েছিলেন এবং অনেক আদরের ছিলেন। দাদা তার নাতিকে অনেক আদর করতেন আর সেই দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। দুই নম্বর প্রশ্ন হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়াত লাভ করেন? আসুন আমরা একটু নবুয়াত নিয়ে কথা বলি। নবুয়াত হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম শিক্ষা বা ইসলামের দীনের যে রাহবার, দীনের যে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের অনুমতি বা আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্তি, তিনি সেই আদেশ কখন পেয়েছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স তার 40, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম 40 বছর বয়সে নবুয়াত লাভ করেন। কারণ 40 বছর বয়সে নবুয়াতের লাভের কারণটা হলো একটি মানুষের পরিপক্কতা আসলেই তিনি সে সম্পর্কে বহন করতে পারেন, ধারণ করতে পারেন এবং অন্যকেও সেই পথ দেখাতে পারেন। তাহলে আমরা বুঝি যে একটা জায়গায় সুইটেবল একটি স্থান হলো তার 40 বছর, জায়গাটাই একটা দারুণ ক্ষমতা অর্জনের একটা মোক্ষম সময়। আর এই সময়ই আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের ব্যাপারে দাওয়াত দেওয়ার ব্যাপারে আদেশ দিলেন। আর এই আদেশকেই বলা হয় নবুয়াত। আর এই আদেশ পেয়েছিলেন তখন রাসুলের বয়স ছিল 40 বছর। তাহলে আমরা একথাই ধরতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে যে ওহি দিয়েছিলেন, দিন প্রচারের যে প্রত্যাদেশ দিয়েছিলেন, সেই আদেশের সময়ের বয়সটা হলো 40। তাহলে আমরা আবার বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়াত লাভ করেন? উত্তর হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়াত লাভ করেন। এরপর আরেকটি প্রশ্ন আছে, আমরা কার দেখানো পথে চলব?
এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। মানুষ দুটি দিক তার পথ চলার অনুসরণের জায়গা, একটি হলো জন্ম হওয়ার পরে, জন্মগ্রহণ করার পরে যখন সে কথা বলতে শেখে, হাঁটতে শেখে, তখন তিনি তার মা বাবার আচার আচরণই সে লালিত পালিত হয়, বড় হয়। এরপরে যখন তিনি একটু বড় হন, একটু বড় হওয়ার পরই যখন তার বুঝ আসে, বয়স যখন 8 থেকে 10 এমনকি 12 হয়, তখনই তিনি একটি সামাজিক দিক আচার আচরণ তার ভিতরে দৃষ্টিগোচর করে। আর এই দৃষ্টিগোচরটি হলো ইসলাম, বিভিন্ন ধর্মের দিকে দীক্ষিত হওয়া। যে জাতির ধর্ম নেই, যে জাতির কোনো কল্যাণ নেই, সে হিসেবে আজকের আমরা যে কোন পথে চললে ভালো হবে, কোন পথে চললে খারাপ হবে, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কার কথা মানলে আমরা ইহকালে সুখী হব, পরকালে কামিয়াবি হব, এই পন্থাটাই হচ্ছে একমাত্র আমাদের চলার পথ। আমরা কোন পথে চললে হালাল হারাম সত্য মিথ্যা ইত্যাদি থেকে বেঁচে থাকতে পারব, সত্য বলে কল্যাণ অর্জন করতে পারব, মিথ্যা থেকে দূরে থাকতে পারব, কার কথা শুনবো আমরা, কার অনুসরণ করব, তিনিই হলেন আমাদের এই পেয়ারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা প্রশ্নটা আবার করে নিই, আমরা কার দেখানো পথে চলব? আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলব। তাহলে তার পথটা কী, কেন তার পথে আমরা চলব? কারণ আমার নবী এমন একজন নবী যে তিনি আখিরি নবী, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, তিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি, তিনি কোনোদিন মানুষের সাথে জুলুম করেননি, তিনি মাতা পিতাকে সম্মান করেছেন, বড়দেরকে সম্মান করেছেন, ছোটদেরকে স্নেহ করেছেন, এমনকি সবসময় উনি মেহনত করতেন, কর্ম করতেন, উনি কখনোই অলসভাবে থাকতেন না, তিনি সবসময় সৃষ্টিকর্তার রাজি খুশির জন্য তিনি তার পথ চলতেন। তাহলে যেই পথে সত্য কথা রয়েছে, যেখানে মিথ্যার লেশমাত্র নেই, যেখানে মাতা পিতার সম্মান রক্ষা হয়, যেখানে বড়দের সম্মান করা শেখা যায়, যেখানে সমাজে সকল মানুষের স্নেহভাজন হওয়া যায়, সেই পথটিই তো আমাদের গ্রহণ করতে হবে। আর সেই পথটি শিখিয়ে দিয়েছেন আমাদের পেয়ারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বিকল্প কোনো নবী হয়নি, এর বিকল্প কোনো লোক আখিরি জামানায় আসেনি আর আসবেও না। তাইলে আমরা এটা ধরে নিতে পারি, আজকের যারা পথভ্রষ্ট, আজকের যারা মিথ্যা কথা বলে, আজকের যা সমাজে যারা বিশৃঙ্খলা করে, তারা হয়তো এই নবীর আজ দিক নির্দেশন পুরোপুরি অনুসরণ করতে পারে নাই বলেই তারা পথভ্রষ্ট। আমরা পথভ্রষ্ট হব না, আমরা শপথ নিব, আমাদের চিন্তা চেতনায়, আমাদের চলার পথে, আমাদের আহার গ্রহণ, আমাদের ঘুম নিদ্রা সকল ক্ষেত্রেই আমাদের একটাই চিন্তার লালন হবে, সেটা হলো আমাদের এই পেয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলব। এরপরে আসি চতুর্থ প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় জন্মগ্রহণ করে? তাহলে এমন এক ব্যক্তি যার জন্য সারা পৃথিবী আজ কাঁদে, যিনি হবেন কাল কেয়ামতের ময়দানে সুপারশের কাণ্ডারি, তাহলে সেই লোকটি কোথায় জন্মগ্রহণ করছে সেটা আমাদের জানা দরকার। অবশ্যই একটি জায়গায় তিনি জন্মগ্রহণ করছেন, সে জায়গা সম্পর্কে আমরা অবগত হব। সে জায়গাটা হলো মক্কা নগরী। তাহলে আমরা আবার প্রশ্ন করে উত্তরে চলে যাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। যেই মক্কার ভিতরে হানাহানি মারামারি কাটাকাটি ছিল, সেখানেই তিনি স্বর্ণের যুগ তিনি উপহার দিয়ে গেছেন। উনি মারা গিয়েছেন আজকের 1400 বছর পেরিয়ে যাওয়ার পরেও আজকের সেই মক্কা সোনার মক্কাই হয়ে গিয়েছে। আর তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গায় অনেক কাটাকাটি মারামারি হানাহানি ছিল, কিন্তু তারপরেও তিনি তার সেই আদর্শ দিয়ে, তার সেই নীতি দিয়ে, ইসলামের বাণী দিয়ে সেখানে সোনার শহর, সোনার মক্কা তিনি গড়তে সক্ষম হয়েছেন, যা আজও আমাদের কাছে স্মরণীয় বরণীয় হয়ে বাস্তব প্রমাণ হিসেবে আছে আর থাকবে। এরপরে আসেন পঞ্চম প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন? ইন্তেকাল করেন শব্দের অর্থ হল ত্যাগ করা, দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন, যেটাকে মৃত্যুবরণ বলা হয়।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও মাটির মানুষ ছিলেন, প্রত্যেক ব্যক্তিরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই তিনিও সেই স্বাদ গ্রহণ করেছেন। আর তিনি এই পৃথিবীর এই ধরাধামে যখনই দিনের কাজ দাওয়াতি কাজ সম্পন্ন হয়েছে, একটা দেশ একটা জাতি কোনো ব্যক্তিকে একটা মুখ্যম জায়গায় নিতে যে সময়ের প্রয়োজন, সে সময় ফুরিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার সান্নিধ্যে নেওয়ার জন্য ডাক দিয়েছেন আর তিনি তার ডাকে সাড়া দিয়েছেন। আর সে সময়কালটা ছিল তার বয়স তখন 63 বছর বয়স। তাহলে আমরা প্রশ্নটা আবার করে নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন? উত্তর হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করেন, বা এখানে আমরা সনটাও বলতে পারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে ইন্তেকাল করেন। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় বন্ধুরা আমার, তোমরা বুঝতে পেরেছ অনন্য সাবজেক্টের চেয়েও আমরা এই জায়গার দিকে থেকে আমরা খুব সুনজর দেব এবং নিজের জীবনের সাথে বাস্তবের সাথে মিলিয়ে নেব। কারণ এখান থেকে যদি আমরা বাস্তব শিক্ষা গ্রহণ করতে না পারি, এখান থেকে যদি আমরা সেই আল্লাহ রাসূলের দ্বীনের দাঈ ইলাল্লাহর আচার আচরণ দৃষ্টিভঙ্গি যদি গ্রহণ করতে না পারি, তাহলে আমরা দুনিয়াতেও সফল হব না, পরকালেও সফল হব না। কারণ ইনি এমনই ব্যক্তি ছিলেন, একজন সফল মানুষের মূর্তপূর্তিক ছিলেন। তিনি দেখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, হাতে কলমে শিক্ষা দিয়েছেন একজন ভালো মানুষ হতে হলে কী করতে হবে। আর একজন ভালো মানুষ হতে হলেই আজকের আমাদের এই প্রশ্নের আঙ্গিকে নিজেকে সাজাতে হবে, নিজেকে এভাবে চলতে হবে, এর উপর দিয়ে আমরা বড় হতে হবে। আজ আমরা যদি এই প্রশ্নের আলোকে নিজের জীবনের সাথে মিলিয়ে নিই, নিজের জীবন যদি এভাবে আমরা গড়তে পারি, আশা করি ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও সফল হব, পরকালেও সফল হব এবং আল্লাহ রাসূলের সুপারিশ আমরা পাব। এই বলে আজকের আমরা এখানে ক্লাস শেষ করছি, আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে অন্য একটি সময়ে। আর আজকের আপনারা এই যে ক্লাসটি করা হলো এটি CW2HW আপনাদের আছে, আপনার বাড়িতে এসে কাজটি করবেন। আশা রাখি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।